গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা। আর শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে আর কি, গলার ভয়েস মানে আর কি, ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো মানে কেমন যে তোমার সর্দি কাশি এত কিছু হচ্ছে সে না, মানে কালকে একটু বেশি গলা ব্যথা ছিল, আজকে দেখি গলাটা কেমন ভেঙে গেছে। তোমরা আমার মাঝে মাঝে বেশি কথা বললে কাশিও হচ্ছে, কিন্তু আর কি করা যাবে, সব নিয়ে চলতে হবে, তাই না? আর হচ্ছে এই আমাদের দেখো সকাল সকাল মিস্ত্রিরা কাজে চলেও এসছে, আর আজকে হচ্ছে আমাদের যে পায়খানাটা হয়েছিল সেটা আজকে ওপরটা আর কি ঢালাই হবে, বুঝেছো? তাই জন্য হচ্ছে ওই যে কাজটা শুরু হয়ে গেছে, ওই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন, মানে আগে ব্ল্যাক সরি আর ব্ল্যাক স্টোনটা আগে পেতে তার উপরে ওই যে লোহার ওইগুলো রডগুলো দিয়ে তারপরে ঢালাই হবে আর কি। তো ওই স্টোনগুলোকে আগে পেতে নিচ্ছে এরা, মিস্ত্রিরা এসছে। আর মিস্ত্রিরা কাজ তো করছে ঠিক আছে, কিন্তু আমাদের আজকে একটা টেনশান হয়ে গেছে, সেটা হচ্ছে সকাল থেকে আজকে ওয়েদার মানে একদমই খারাপ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারে। তাই জন্য একটুখানি কাজটা হচ্ছে ভালোও লাগছে, আবার একটু ভয়ও লাগবে, যেহেতু ঢালাই দেবে, বৃষ্টি হলে তো গণ্ডগোল হয়ে যাবে। যদি ঢালাই দেওয়ার অন্তত 3-4 ঘন্টা পরে বৃষ্টি হয় তো কোনো ব্যাপার না, কিন্তু যদি ঢালাই দিতে দিতে বৃষ্টি চলে এসেছে তা তো সব উল্টোপাল্টা হয়ে যাবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বাবা এই সময় বৃষ্টি না হয়, বিকেলের পর থেকে যত খুশি বাবা বৃষ্টি হলে হোক, চিন্তা নেই, কিন্তু এখন হলে খুবই চিন্তা। আর তো যোকে এখন স্নান টান করিয়ে আমি রেডি করে নিই, তারপরে তোমাদের আবার দেখাতে নিয়ে যাব কি কইটুখানি মানে আর কি কাজটা কতদূর এগোলো আর কি। মনে হচ্ছে যেন যত তাড়াতাড়ি হয়ে যাবে ঢালাইটা তাহলে মনে হচ্ছে মনটা শান্তি পায়, কারণ বৃষ্টির জন্য খুব ভয় লাগছে। আর দেখো এরা যে ঢালাইয়ের জন্য ইট মানে বালি সিমেন্ট পাথর সব মাখার জন্য রেডি হয়ে গেছে, আর অনেকটাই ঢালাইটা তো মানে বেশ অনেকটাই। আর আর আজকে না আমি ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে মানে আমার কাশি আসবে, হ্যাঁ সেটাকে প্লিজ কিছু মনে করো না, ইগনোর করে নিও, কারণ শরীরটা তো একটু ঠিক নেই, শরীরটা ঠিক নেই ঠিক আছে, ভয়েসটাই কেন যেন হয়ে গেল, আমার ভয়েসটা এমনি ভারী, আবার গলা ভাঙলে আরও ভারী হয়ে যায়, মানে কিছু করার নেই, এইভাবেই আজকে চালাতে হবে। এই দেখো এরা কাজ করছে, একটু পরে ঢালাই সব ওই যে স্টোনগুলো সব পাতা হয়ে গেছে, আর ওই খাঁচাটা যে লোহার খাঁচাটা করেছে ওটাও পাতা হয়ে গেছে, একটু পরে ঢালাই স্টার্ট হয়ে যাবে। আর আমাদের যেহেতু জায়গা ছোট, জায়গা আর কি ছোট, তার উপর যেহেতু আমাদের সরকারি বাড়ি তো ওদের একটা শিডিউল আছে কি ওই মাপ অনুযায়ী করতে হবে, তাই আমাদের মানে সেমন কিছুই বিশাল বিশাল কিছু নিজের ইচ্ছে মতো কিছু বড় করতে পারিনি, তাই সব কিছু একটু ছোট ছোট টাইপের, মানে পায়খানা ট্যাঙ্কিটা দেখেও বুঝতেই পারছো যে এটাও বিশাল কিছু বড় নয়, ছোট সাইজের মধ্যেই, যেহেতু সরকারি প্রকল্প তো তাই ওদের শিডিউল না মানলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে, তাই জন্য। আর এখনই যে ঢালাই শুরু হয়ে গেছে, ঢালাইটা শুরু হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলেই খুব ভালো। সূর্য দেখো এই যে একটুখানি এখন খেতে বসেছে, কি দিয়ে খাচ্ছে, আবার কিসের মধ্যে নিয়েছে দেখো খাবার, একটা গামলার মধ্যে আর এই যে পাট শাকের ঝোল দিয়ে আর ওই যে খিচুড়ি বানানো হয় না ওইটা দিয়ে এখন খাচ্ছে, খেয়ে নেন তো খেয়ে নেন তো, ফাট করে চলে যাবে, একদম কোনো কষ্ট নেই, গলা আটকাবে না কিছু না। তোর আজকে হচ্ছে তখন ডিম দিয়ে ভাত খেয়েছিল, ও ডিম বেশি পছন্দ করে না বলে এই কটা ভাত দিয়েছিল একদম অল্প, তাই যদি আবার খিদে পেয়ে যায়
তাই অল্প কটা ভাত এখন যে পাঁচ শাকের ঝোল দিয়ে খাইয়ে দিচ্ছি। ভাই তুমি তখন ডিম খেয়েছিলে না, তুমি বুঝতেই পারো নি তোমায় আমি ডিম খেয়ে দিচ্ছি। আরে কি দারুণ হাওয়া দিচ্ছে, তোমাদের দিকে কি দিচ্ছে এত সুন্দর হাওয়া, আমাদের দিকে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া অব্দি ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি হওয়ার দরকার নেই, কারণ আমাদের এখন কাজ হচ্ছে জমিতে, বৃষ্টি হলে সব গেল। আর ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে, আর একটু অংশই দেখতে পাচ্ছ বেঁচে গেছে, মানে বাকি রয়েছে একটুখানি হলেই আর কি ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের মানে জমির চতুর্দিকে দেখেছো কত মাটি, মানে আমরা যেহেতু কলমে বাড়ি করিনি ভিটে করেছি, তাই জন্য মানে প্রচুর মাটি উঠেছে, রাখাই এখন মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। মানে কি আছে, কে কিনে দিয়েছে? দাদা তুমি খাবে? আর গরম তো, হ্যাঁ তাই তো গরম, আমি আমি দিয়ে দিই, চলো দাও সবাইকে দেবে, পাপা সবাইকে দেবে, চল দেখবি দেবে, আয় 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 এই দেখো তোর যে কেমন টুকি দিয়েছে, এই যে ভেজিটেবিল, তাই তো ভেজিটেবল চপ, তোর তো নেই নেই বাবু, এটা অনেক গরম, এটা অনেক ঝাল, তোমার ঝাল ছাড়াটা দিচ্ছি, এটা পাপার ঝাল ছাড়াটা তোমাকে দিচ্ছি, এটা তোমার কেন এখানে আসো, এখানে এখানে বসে বসে খাও বাবা, বসো 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 বসো, একটু একটু করে খাও, অতটা মুখে দিও না, কাশি হবে তো, যে কাশি হবে, বাজে হচ্ছে রাত্রি 11টা, কি বৃষ্টি নেমেছে দেখেছো, ওই দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে। আর আজকে আমাদের ঢালাইটা হলো, একদিকে ভালো জল দিতে হবে না, ভগবান কিছু দিক কি না দিক জল দেয় আমাদের, দেখো ওরে বাবা রে বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে।